নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কনকনে শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। ঠান্ডা কি আরও বৃদ্ধি পাবে, কী বলছে হাওয়াফিস? কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোথায় কোথায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ চলবে, বিস্তারিত জানতে হলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি এবং ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। অনেক অপেক্ষার পর বঙ্গে জাঁকিয়ে পড়েছে শীত। মেঘ সরিয়ে রোদ উকি দিতেই নতুন উইনিং শুরু করেছে ঠান্ডা। তবে শীত কাতুরীদের এখনই খুব একটা সুখবর দিতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত চলবে, তালিকায় রয়েছে কলকাতাও। আর তার জেরে প্রথমে একটু বাড়তে পারে রাতের তাপমাত্রা, দুদিন পর ফের কমতে শুরু করবে তাপমাত্রা, জাঁকিয়ে পড়বে ঠান্ডা। সেই ঠান্ডা টানা তিন দিন ব্যাটিং করবে, অসময়ের বৃষ্টিতে ক্ষতি হতে পারে ফসলের, সতর্ক করেছে হাওয়া অফিস। শীতকালে উত্তর থেকে আসা কনকনে ঠান্ডা বাতাস বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পকে প্রবেশ করতে দেয় না, তাকে ঘনীভূত হতে দেয় না। কিন্তু ঝাড়খণ্ড ছত্তিশগড় অঞ্চলে সেই ঠান্ডা বাতাস বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়েছে চারিদিকে। সেই কারণে দক্ষিণে বঙ্গোপসাগর থেকে ছুটে আসা জলীয় বাষ্প তা ঘনীভূত হয়েই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে হালকা বৃষ্টি চলবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান এবং দুই মেদিনীপুরে। পূর্বাভাস বলছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর জেলায়। হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায়। অকাল বৃষ্টির কারণে ক্ষতি হতে পারে ফসলের। চলতি মরশুমে মঙ্গলবারই ছিল কলকাতায় শীতলতম দিন। রাজ্যের প্রায় সব জেলাতেই ঠান্ডা ছিল কনকনে, আর এর মধ্যেই বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। তার জেরে আরও বাড়তে পারে ঠান্ডা, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আজ শহরে সর্বাধিক তাপমাত্রা ছিল 19.8°C, যা স্বাভাবিকের থেকে 1° কম। আজ শহরে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 20°C আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা গতকাল থাকবে 11°C কাছাকাছি। গতকাল থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আজ শহরে সর্বাধিক তাপমাত্রা থাকবে 20°C আশেপাশে, সর্বনিম্ন 11°C আশেপাশে। গতকাল থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। উত্তরের হাওয়া রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে, বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আর তারপরই আবারও জাঁকিয়ে পড়বে ঠান্ডা, ঘন কুয়াশা বজায় থাকবে। সিকিমে বৃষ্টি ও তুষারপাত চলবে, যার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে দিল্লি, চলছে শৈত্যপ্রবাহ। এখনকার তাপমাত্রা 7°C নিচে নেমে গেছে। কুয়াশার জেরে দিল্লি থেকে ছাড়া 28টি ট্রেন দেরিতে চলছে, বিমানও চলাচলের প্রভাব পড়েছে। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।